হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে এমন কিছু দ্রুতগতি সম্পন্ন কাজের মানুষের পরিচয় করে দেব যাদের কাজের গতি দেখলে আপনিও চমকে উঠবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, আপনার এক বোতল পানি খেতে কত সময় লাগবে? কিন্তু এই ব্যক্তিকে দেখুন, যে মাত্র এক সেকেন্ড সময়ের মধ্যে এক বোতল পানিকে খেয়ে ফেলছে। বাহ, কি অভিনব পদ্ধতিতে এই লোক পানি পান করছেন, যে সত্যি বিস্ময়কর। চলুন এবার পরিচিত হয়ে নেওয়া যাক টাকা গোনা মেশিনের সাথে। 1,00,000 টাকা গুনতে মানুষের সময় লাগতে পারে প্রায় 3 থেকে 4 মিনিট। কিন্তু এই ব্যক্তিকে দেখুন, যে ঝড়ের গতিতে এই টাকাগুলোকে গুনে শেষ করছে। ভিউয়ার্স, আপনার কাছে যদি দ্রুতগতিতে ক্যালকুলেটর চালানোর মতো একজন নারী থাকে, তাহলে আর আপনার কি চাই? এবার ভারতের এই ছেলেটির সঙ্গে পরিচিত হয়ে নিন, যে আসলে গ্লাস ধুচ্ছে না মিউজিক বাজাচ্ছে, সে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকে কনফিউশনে পড়বে। ভিউয়ার্স, আমরা সকলেই তো তরমুজ খেতে অত্যন্ত ভালোবাসি, কিন্তু তরমুজ কাটা যে কতটা কষ্টকর ব্যাপার, যেই কেটেছে সে একমাত্র বুঝতে পারে। এবং হাতের প্রতি আপনার খুব বেশি মায়া থাকলে তবে এই কাজটি করবেন না। এবং এই ব্যক্তিকে দেখুন, যে মাত্র 31 সেকেন্ডের মধ্যে আস্ত একটি তরমুজকে ফালি ফালি করে কেটে তার মালিকের মন জিতে নিয়েছিল। আমরা যেখানে কয়েকজন মানুষ একসঙ্গে হয়ে বল খেলি, সেখানে এই ব্যক্তিকে দেখুন, যেখানে একাই কতগুলো বল নিয়ে খেলা করছে, তা আবার ঝড়ের গতিতে। এবারের এই ভিডিও ক্লিপটি দেখুন, যেখানে দেখা যাচ্ছে একজন নরসুন্দর খুব দ্রুত গতিতে তার কাস্টমারের চুলগুলো কেটে দিচ্ছে। অনেকে হয়তো ভাবতে পারেন তিনি শুধু চিরুনি দিয়ে মাথার চুলগুলোকে এদিক ওদিক করছে, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখুন, তিনি আসলেই এই চুলগুলোকে কেটে ফেলছে। ভিউয়ার্স, এই মহিলাদেরকে দেখুন, যারা তাদের দুই থায়ের সাহায্যে আস্ত একটি তরমুজকে নিমিষের মধ্যে একদম চুরমার করে ফেলছে, যা সত্যি অবিশ্বাসযোগ্য। এবারের এই ব্যক্তিদের সঙ্গে পরিচিত হয়ে নিন, যারা খুব ঝড়ের গতিতে কোনো বাসা বাড়ির গ্লাসগুলোকে পরিষ্কার করতে পারে, তা আবার নির্ভুলভাবে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এবং আপনি যদি এখনও স্ট্রেঞ্জ নিউজ BD24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল আইকনটিতেও ক্লিক করুন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।